এইমাত্র পাওয়া খবর 10,000 রোহিঙ্গা আটকা 2 গ্রাম ঘ্রাণ মগদের। মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে ছড়িয়ে পড়া সহিংসতায় আটকে পড়েছে 2 গ্রামবাসী। প্রত্যন্ত অঞ্চলের ওই 2 রোহিঙ্গা গ্রাম ঘিরে রেখেছে এবং খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে স্থানীয় মগ সন্ত্রাসীরা। সেখান থেকে তাদেরকে বেরিয়ে যাওয়ার সুযোগ দিতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে এসব রোহিঙ্গা। এ সংক্রান্ত একটি সংবাদ পরিবেশন করেছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের সংবাদ। রয়টার্সকে টেলিফোনে আহো নাউক পাইন গ্রামের একজন রোহিঙ্গা কর্মকর্তা মং মং জানান, আমরা আতঙ্কিত, শীঘ্রই আমরা অনাহারে মারা যাব, তারা আমাদের গ্রাম পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। রাখাইন রাজ্যে সরকারের সচিব টিন মং সুইং রয়টার্সকে জানান, তিনি রাথেডং কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছেন এবং রোহিঙ্গা গ্রামবাসীর এ ধরনের কোনো আবেদনের তথ্য তিনি পাননি। স্থানীয় উত্তেজনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এর ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, দক্ষিণ রাডংয়ে সম্পূর্ণ নিরাপদ। জাতীয় পুলিশের মুখপাত্র মিও থুং শুয়েও এ ব্যাপারে তার কাছে কোনো ধরনের তথ্য নাই বলে জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশিয়া ব্যুরো মুখপাত্র কাটিনা অ্যাডামস জানান, এখনও 10,000 লোক উত্তর রাখাইনে খাদ্য, পানি ও আশ্রয়হীন অবস্থায় আছে। সরকারের উচিত দ্রুত এর কোনো ব্যবস্থা নেওয়া। তবে নির্দিষ্ট কোন গ্রামের পরিস্থিতি সম্পর্কে তিনি তথ্য দিতে পারেননি।